কি কাজ করলে রোজা ভাঙে না, আমরা সেগুলো খুব সংক্ষেপে জেনে নিব। 1 নম্বর হচ্ছে, কেউ যদি অনিচ্ছাকৃতভাবে পানাহার করে রমজানের দিনের বেলায়, যদি অনিচ্ছাকৃত অর্থাৎ ভুলে গিয়ে যদি কেউ খায়, অথবা জোর করে যদি তাকে কেউ খাইয়ে দেয়, খেতে বাধ্য করে, এই সমস্ত কারণে কিন্তু রোজা ভাঙবে না। লেটস সে আপনি হঠাৎ করে দিনের বেলা 1 গ্লাস পানি খেয়ে ফেললেন, খাওয়ার পরে মনে হলো যে আমি তো রোজা, এরকম অনেক সময় হয়, কিন্তু অজু করতে যেয়ে অনেকে পানি খেয়ে ফেলেন, পরে মনে হয় রোজা, তো এতে আপনার রোজা ভাঙবে না। অথবা আপনি যদি পেট ভর্তি ভাতও খেয়ে ফেলেন, পুরো 1 প্লেট ভাতও খেয়ে ফেলেন, খাওয়ার পর যদি মনে হয় ইস আমি তো, এটা তো রমাদান, আমি তো রোজা, তো এই যে ভুল করে আপনি খেয়ে ফেললেন, পান করলেন, এতে কিন্তু আপনার রোজা ভাঙবে না। এর দলিল হচ্ছে সহি বুখারীর হাদিস, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন, মান নাসিয়া ও হুয়া সাঈম, কেউ রোজা রাখা অবস্থায় যদি ভুলে যায় যে সে রোজা রেখেছে, ফা আখালা আও শারিবা, তারপর সে যদি কিছু খেয়ে ফেলে কিংবা কিছু পান করে ফেলে, ফাল ইউথিম্মা সওমাহু, সে যেন তার রোজাকে পরিপূর্ণ করে, কারণ ওর রোজা ভাঙেনি, তো ভুল করে খেয়েছে, ফা ইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কারণ আল্লাহই তাকে খাইয়েছে, আল্লাহই তাকে পান করিয়েছে। এজন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদের অনেকের এই মিস্টেকটা হয়, রমজানের দিনের বেলায় ভুল করে যদি আপনি পানি খেয়ে ফেলেন বা কিছু খেয়ে ফেলেন, আপনার রোজা ভেঙেছে বলে আপনি ভুল করবেন না, মনে করে ভুল করবেন না, আপনার রোজা ভাঙেনি, ইউর সিয়াম ইজ স্টিল ওকে, সো আপনি রোজা কন্টিনিউ করবেন, কারণ আল্লাহই আপনাকে খাইয়েছে, আল্লাহ আপনাকে পান করিয়েছে, ভুলের কারণে আপনার রোজা ভেঙে যাবে না। আরেকটি হাদিস দলিল, যে হাদিসটি সাহিবনে হিব্বানে এসেছে, মুস্তাদরাকে হাকিমে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, মান আফতারা ফি শাহরি রমাদানা নাসিয়ান, কেউ যদি রমজান মাসে দিনের বেলা ভুল করে কিছু খেয়ে ফেলে, ফালা কাদা আলাই ওয়ালা কাফফারা, তাহলে তার কাজাও করা লাগবে না, কাফফারাও দেওয়া লাগবে না, কারণ তার রোজাই তো ভাঙেনি, তাই ভুল করে খেলে পান করলে রোজা ভাঙে না, এ হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, যারা বিবাহিত, দিনের বেলা যদি বিবাহিত কেউ ভালোবাসার আতিশয্যে তার স্ত্রীকে জড়িয়ে ধরে কিংবা কিস করে, এই কিসিংয়ের কারণে এবং হাগিংয়ের কারণে, ভালোবাসা প্রকাশ করার কারণে, এগুলোতে রোজা ভাঙে না। কিন্তু আমরা সাজেস্ট করব যে এই জাতীয় কাজে যাতে আমরা দিনের বেলা জড়িয়ে না পড়ি, কারণ আপনি যদি আপনার বিবাহিত স্ত্রীকে জড়িয়ে ধরেন বা কিস করেন, এতে হয়তো আপনি সেক্সুয়ালি আরও এক্সাইটেড হয়ে যেতে পারেন, হয়তো এক পর্যায়ে আপনি একেবারে ফাইনাল ডেস্টিনেশনে চলে গেলে আপনার, আপনি হয়তো ফিজিক্যাল ইন্টিমেসিতে গেলেন বা ফিজিক্যাল ইন্টারকোর্সে গেলেন, আপনি একটা হারাম কাজ করে ফেলেন, এবং আগেই আমরা এ ব্যাপারে সতর্ক করেছি যে সেক্ষেত্রে আপনার শুধু কাজা করলেই হবে না, কাফফারাও দেওয়া লাগবে, এবং এটা একটা বড় ধরনের ওয়ার্নিং, এবং মহাবিপদে তখন আপনি পড়ে যাবেন। এজন্য আমরা সাজেস্ট করি যে দিনের বেলায় এই জাতীয় কাজ যেন আমরা না করি। তারপরেও কেউ যদি ভালোবাসার আতিশয্যে দিনের বেলায় আপনার স্ত্রীকে যদি আপনি জড়িয়ে ধরেন বা চুমু খান, এতে কিন্তু আপনার রোজা ইনশাআল্লাহ ভাঙবে না। এর দলিল হচ্ছে সহি মুসলিমের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সহধর্মিণী, তিনি নিজেই বর্ণনা করছেন যে তিনি বলছেন, কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু ওয়া হুয়া সাঈম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে দিনের বেলায় আমাকে চুমু দিতেন, ওয়ায়ুবাশিরু ওয়া হুয়া সাঈম, এবং তিনি আমাকে জড়িয়ে ধরতেন, আগলে রাখতেন রোজা রাখা অবস্থায়। তো এটাই প্রমাণ করে যে চুমু দিলে বা স্ত্রীকে জড়িয়ে ধরলে, কিস করলে বা হাগ করলে, এতে করে কিন্তু আপনার রোজা ভাঙবে না। তবে আমরা এটাকে সাজেস্ট করি না, যেহেতু এটার কারণে আপনি সেক্সুয়ালি এক্সাইটেড হয়ে যেতে পারেন এবং আপনি বড় ধরনের কবিরা গুণায় লিপ্ত হয়ে যেতে পারেন। তবে কারো যদি নিজের ওরকম কন্ট্রোল থাকে, তাহলে এরকম ঘটনা যদি ঘটে যায়, তাহলে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে ওয়েট ড্রিম, যেটাকে আরবিতে বলে আল ইহতিলাম, বাংলায় অর্থ দাঁড়াবে স্বপ্নদোষ। অর্থাৎ রমাদানে দিনের বেলা আপনি ঘুমিয়ে আছেন, এমন কিছু হয়তো স্বপ্নে দেখেছেন যেটার কারণে আপনার উত্তেজনা চলে এসেছে এবং সিমেন আউট হয়েছে, দেহ থেকে বীর্যপাত হয়েছে, তো এটার কারণে কিন্তু আপনার রোজা ভাঙবে না, কারণ আপনি ঘুমিয়েছিলেন। আমরা শুরুতেই শুনেছি যে রুফি আল কালামু আন সালাসা আনিন নাঈমি হাত্তা ইয়াস্তাইফিলা, ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে রহিত করা হয়েছে যতক্ষণ না সে জাগ্রত হয়। তো ঘুম অবস্থায় তো আপনি ইচ্ছাকৃত এটা করেননি, ফলে এই যে আপনার সিমেন আউট হলো, এতে করে আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না। জাস্ট আপনার জন্য গোসল ফরজ হয়েছে, আমরা জানি যে সিমেন আউট হলে দেহ থেকে বীর্যপাত হলে গোসল ফরজ হয়, আপনি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি গোসল করে নেবেন, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ। স্বপ্নদোষের কারণে রমাদানের দিনের বেলা স্বপ্নদোষ হলে, যেটাকে ওয়েট ড্রিম বলে, এতে আপনার রোজা ভাঙবে না। 4 নম্বর হচ্ছে ব্লাড টেস্ট, অনেকে জিজ্ঞেস করে যে হুজুর রমাদানে রোজা রেখে ব্লাড টেস্ট করা যাবে কিনা, কি মনে হয় আপনাদের, ব্লাড টেস্ট করা যাবে? হ্যাঁ, ঠিকই বলেছেন, ব্লাড টেস্ট করা যাবে, ব্লাড টেস্ট করলে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ, যেহেতু এটা খুব অল্প পরিমাণের
রক্ত নেওয়া হয়, সামান্য কিছু রক্ত নিয়ে সাধারণত এই মেডিকেল টেস্টগুলো করা হয়। এতে রোজাদারের দেহে কোনো প্রভাবও পড়ে না, কোনো দুর্বলতাও আসে না, ফলে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ। 5 নম্বর হচ্ছে, অনিচ্ছাকৃত যদি কেউ বমি করে তাহলে রোজা ভাঙবে না। কি কি কাজ করলে রোজা ভেঙে যায়, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইচ্ছা করে রোজা অবস্থায় যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যায়। তাহলে ওই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে অনিচ্ছাকৃত যদি কারো বমি আসে, এবং ওই হাদিসটা আমরা উল্লেখ করেছি যে অনিচ্ছাকৃত যদি কেউ ভমিটিং করে ফেলে তাহলে কিন্তু ওই ভমিটিংয়ের কারণে তার রোজা ভাঙবে না ইনশাল্লাহ। 6 নম্বরে হচ্ছে নোজ ব্লিডিং, নাক দিয়ে অনেক সময় রক্ত পড়ে অনেকের, এতে রোজা ভাঙবে কিনা? না, এতে যেহেতু অল্প রক্ত এটা কোনো প্রভাব ফেলে না দেহে, এতে করে ইনশাল্লাহ রোজা ভাঙবে না। রমজান মাসে অনেকের দাঁত ফেলা লাগতে পারে, রিমুভিং টুথ ডিউরিং রমাদান। তো যদি কারো দাঁত পড়ে যায় বা দাঁত ফেলতে হয়, দাঁত ফেলার কারণে যে সামান্য ব্লিডিং হয় এতে ইনশাল্লাহ আপনার রোজা ভাঙবে না। 8 নম্বর হচ্ছে ইনজেকশন। অনেকে এই প্রশ্নটা আমাদের করে থাকেন যে রমাদান মাসে ইনজেকশন পুশ করা যায় কিনা। জি, এটার উত্তর হচ্ছে রমাদানে আপনি ইনজেকশন পুশ করতে পারবেন, যদি সেই ইনজেকশনটা সিম্পল পেইন কিলার ইনজেকশন হয়, ব্যথানাশক ইনজেকশন অথবা অ্যান্টিবায়োটিক ইনজেকশন হয়, এই জাতীয় কোনো মেডিকেশন বা ভ্যাকসিন জাতীয় ইনজেকশন হলে সেটা আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ। কিন্তু ওই ইনজেকশন যদি স্বাভাবিক ইনজেকশন না হয়ে কোনো এনার্জেটিক ইনজেকশন হয়, যেটার মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে অথবা যেটার মধ্যে নিউট্রিশিয়াস, যেটা নিউট্রিশন ভ্যালু আছে, পুষ্টিগুণ সম্পন্ন ইনজেকশন। এখন এমনও অনেক ফুড সাপ্লিমেন্টারি ভ্যাকসিন বা ইনজেকশন আবিষ্কার হয়েছে যেটা আপনার দেহে পুশ করলে 3 দিন 4 দিন আপনার ক্ষুধা লাগবে না, পুষ্টি শূন্যতায় ভুগবেন না, এটা এত এনার্জেটিক ইনজেকশন। এই জাতীয় ইনজেকশন দিলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে, কারণ তখন আপনি ইনডাইরেক্টলি সেই আল আকল বা সুরব, আমরা শুরুতে যেটা বলেছি খাওয়া এবং পান করা, অর্থাৎ পানাহার, সেটাই আপনি করছেন। আপনি সরাসরি হয়তো মুখ দিয়ে খাদ্যনালী দিয়ে আপনার পাকস্থলী বা স্টোমাকে খাবার পাঠাচ্ছেন না, কিন্তু ইনডাইরেক্টলি এনার্জেটিক বা ফুড সাপ্লিমেন্টারি কিংবা নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন পুশ করে কিন্তু এই খাবার বা পানীয়ের কাজই আপনি আপনারা করছেন। তো এই জাতীয় ইনজেকশন হলে রোজা ভেঙে যাবে, কিন্তু এমনি সিম্পলি কোনো ভ্যাকসিন, পেইন কিলার ইনজেকশন, এই জাতীয় সাধারণ ইনজেকশন ইনশাল্লাহ রোজা ভাঙবে না। 9 নম্বর হচ্ছে, আমাদের ডেইলি লাইফে কিছু কমন বিষয় আছে যেগুলো আমরা বাসায় বা বাসা বাড়িতে ঘরে ইউজ করি, এগুলোর ব্যাপারে আমরা প্রায় প্রশ্ন শুনি যে এগুলোতে রোজা ভাঙবে কিনা। এর মধ্যে একটা হচ্ছে টুথপেস্ট, টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা, এবং যদি ব্রাশ কেউ করে তাহলে রোজা ভাঙবে কিনা। এর উত্তর হচ্ছে, কেউ যদি টুথপেস্ট দিয়ে রমাদানে দিনের বেলায় ব্রাশ করে তাহলে তার রোজা ভাঙবে না, তবে এটা মাকরু হবে। মাকরু হবে এই কারণে, কারণ এটা খুব ঝাঁঝালো, এটার মধ্যে এক ধরনের স্বাদ থাকে, এবং দিনের বেলা কেন আপনি এটা করবেন? আপনি মেসওয়াক করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে মেসওয়াক করা, দাঁতের সুরক্ষা দেয়, দাঁতকে মজবুত করে, দাঁতকে সুন্দর রাখে, দাঁতকে পরিচ্ছন্ন রাখে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমা সেওয়াক জাইতুন, জাইতুনের ডাল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন। তাই আমরা সাজেস্ট করবো দিনের বেলা আপনি মেসওয়াক করবেন।